আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। নিয়ে এলাম ধুম ধারাক্কা শীত আয়োজন, অনেক বেশি টেস্টি পিজা রেসিপি, বারবিকিউ পিজা। এটা একবার তৈরি করে খেলে 100% গ্যারান্টির সাথে বলতে পারি এর স্বাদ ভুলতে পারবেন না এবং বারবার তৈরি করে খেতে চাইবেন। একদম সহজ তৈরি করাটা আমি ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করতে যাচ্ছি। হাড় ছাড়া মুরগির বুকের মাংস, দেখুন বড় এক পিস আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন মশলা তৈরির জন্য সবার প্রথমে খানিকটা টক দই দিয়ে দিলাম, টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি, এটা হাইকোর বারবিকিউ মশলা। অল্প একটু আদা বাটা, সামান্য রসুন বাটা, অল্প একটু বারবিকিউ সস, সয়া সস, লাইট সয়া সস ইউজ করেছি, সামান্য একটু ভিনেগার, পাপরিকা পাউডার। তো বারবিকিউ পিজাতে এই পাপরিকা পাউডারটা দিলে অনেক বেশি টেস্ট পাবেন। লবণ, সামান্য হলুদ গুঁড়া সুন্দর কালারের জন্য, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ইউজ করছি, তাহলে ফুড কালার ছাড়াই অনেক সুন্দর কালার আসবে। সাদা গোলমরিচ গুঁড়া, একটু কাবাব মশলা। আর কাবাব মশলা ব্যবহারের কারণে কিন্তু এই চিকেন বারবিকিউর স্বাদ বহুগুণে বেড়ে যাবে। খুব ভালো করে সমস্ত উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। মশলার সাথে খানিকটা সরিষার তেলও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গলানো বাটার, মানে মেল্টেড বাটারও দিতে পারেন। ভালো করে সব মিক্স করে নিচ্ছি। ফুড কালারটা আসলে শুধুমাত্র এই সুন্দর কালারের জন্যই ব্যবহার করা হয়, এর সাথে খাবারের টেস্টে কোনো সম্পর্ক নেই। তবে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি, তো কম বেশি তো ব্যবহার করতেই হয়। তো যেখানে ব্যবহার না করলেও চলে, বা কোনো দিন করলাম, বিভিন্ন রেসিপি তো তৈরি করা হয়, আবার কোনো দিন করলাম না, এইভাবে করেও মেনটেন করি, চেষ্টা করি ফুড কালারটা যাতে কম ইউজ করা হয়। এবং খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে। মশলাগুলো মেরিনেট করে রেখে তারপর আমি ময়দার প্রিপারেশনে যাব। উপর থেকে আরও খানিকটা সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি, এতে করে মাংসগুলো অনেক বেশি জুইসি থাকবে। সমস্ত মাংসগুলো আবার একটু ভিজিয়ে দিচ্ছি তেল দিয়ে। মেরিনেশনটা অনেক সুন্দর হবে, মাংস অনেক বেশি ময়েশ্চার থাকবে, জুইসি থাকবে, মাংস একটু ড্রাই হবে না। তো চলুন এই ফাঁকে আমরা এখন পিজা ব্রেডের প্রিপারেশনে চলে যাই। আর এগুলো তো মুরগির বুকের মাংস পাতলা করে কাটা, এগুলো মেরিনেট হতে বেশি টাইম লাগবেও না। 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1.5 চা চামচ 1.5 টিস্পুনের মতো লবণ, 4 টেবিল চামচের মতো চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে নিচ্ছি। চার কাপ ময়দার জন্য 2 চা চামচ ইস্ট দিচ্ছি, আমি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট ইউজ করছি, তাহলে পিজার খামিরটা দ্রুত ফর্মেটেশন হয়ে যায়। তো অল্প হাতে ইস্টটা মিক্স করতে হবে। এখন কুসুম গরম পানি দিচ্ছি, জাস্ট হালকা গরম হবে। এইভাবে অল্প হাতে প্রথমে মিক্স করে নিচ্ছি। এখন আমি তেল ব্যবহার করিনি, তেলটা পরে ব্যবহার করব, তাহলে মরতে অনেক সুবিধা হবে। তো অল্প অল্প করে পানি মিক্স করছি, তাহলে এটা নরম হবে না বেশি। দেখুন আমি অল্প অল্প করে ময়দার সাথে পানি মিক্স করছি। এই যে খামিরের অবস্থা দেখুন। এখন এখানে আমি একটু তেল ইউজ করছি, সামান্য একটু একটু তেল আমি 2-3 বার ব্যবহার করব, তাহলে মোট
করতে সুবিধা হবে। ভালো করে অনবরত 4-5 মিনিট মথে নিতে হবে। একদম সফট হয়ে গিয়েছে, এখন একটু তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে যাতে ড্রাই না হয়। এই যে পাশে চুলাটা জ্বালিয়ে আমি চুলার পাশে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে ইস্ট। পিজা সসের জন্য আমি কয়েকটা টমেটো সিদ্ধ করে নিয়েছি। ইটালিয়ানো পিজা সসের অথেন্টিক যে পিজা সসটা তারা করে, তারা ফ্রেশ টমেটো নিয়ে সিদ্ধ করে জাস্ট লবণ দিয়ে চটকে নেয়। তবে এখানে আমার কিছুটা চেঞ্জ থাকবে। প্রথমে হাত দিয়ে আমি কষলে নিচ্ছি, খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। নতুনত্ব হচ্ছে এখানে আমি খানিকটা বারবিকিউ সস দিচ্ছি, একটু বারবিকিউ টেস্ট আসবে। একটু অরিগানো এখানেই দিয়ে দিচ্ছি, পরে আর আমি দিব না। এবং পারফেক্ট ফ্লেভারের জন্য অবশ্যই মিক্স হার্বস দিতে হবে। একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু মিলিয়ে এভাবে ভালো করে কষলে নিচ্ছি। এরই মধ্যে ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আমি একটু দেখাচ্ছি। দেখুন টোটালি ফোমি হয়ে গিয়েছে। এখন ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। আমি বড় বড় করে তৈরি করছি। এখানে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে হাত দিয়ে চেপে চেপে আর চাইলে কিন্তু পিড়া রুটি বেলার বেলুনি দিও করা যায়। তো আমি আগে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি। আমি দুই হাত দিয়ে এবারে করছি। এখানে সেট করে নিচ্ছি। আমি বেশ বড় সাইজের পিজাই তৈরি করছি। বারবার উল্টে উল্টে ময়দা দিচ্ছি, ময়দা দিয়ে দিয়েই করছি। হাত দিয়ে এভাবে টেনে টেনে এরপর হাত দিয়ে এভাবে সাইডটা ধরে টেনে টেনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করছি। দেখুন অলরেডি বড় হয়ে গিয়েছে। এখন আমি এখানে বাকিটা শেপ দিচ্ছি। এখন এভাবে চেপে চেপে হাত দিয়ে পুরোটাতে সুন্দর করে এভাবে শেপ দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে। যেখানেই প্রয়োজন হবে একটু ময়দা ব্যবহার করতে হবে, যেখানে হাতে লেগে আসবে। রেডি, কাঁটা চামচ দিয়ে এভাবে কেটে কেটে দিচ্ছি, তাহলে বাকি অংশটা ফুলবে না, উপরের এই বর্ডারটাই শুধু ফুলবে।
আর যারা ফুলা ফুলা পুরো পিজাটা খেতে পছন্দ করেন তারা পুরোটাতেই এরকম না করলেও হবে, কাঁটা চামচ দিয়ে কেটে না দিলেও হবে। আর এই বর্ডার যে রাখতে হবে এমনও কোনো কথা নেই, বর্ডার ছাড়া আপনারা জাস্ট রুটির মতো বেলে সেভাবেও করতে পারবেন। ওভেন প্রিহিট করতে রেখেছিলাম 200°C, এখন আমি পিজা ব্রেডটা আমি বেক করে নিচ্ছি। 10 মিনিট বেক করলেই যথেষ্ট, পরবর্তীতে আমরা চিকেন এবং অন্যান্য উপকরণ দিয়ে আবার কিছুক্ষণ বেক করব। আমি মাস্টার বেডরুমের সাথে যে বেলকনিটা সেটাতেই বারবিকিউ করছি। এবছর আর আমি ছাদে বারবিকিউ করছি না, আসলে আমাদের অনেক বেশি বারবিকিউ খাওয়া হয়। বাচ্চারা যখন তখন বিভিন্ন আয়োজন করার জন্য যে ধরে নিজেরাও করি, তো আমার জন্য এভাবেই সহজ হয়, আর লাগবে না খালা। তো চুলা থেকে একটু কয়লা জ্বালিয়ে তারপর এখানে বাকি কয়লা দিয়ে নিলেই হলো। আর এখানে সুবিধা, ছাদে অনেক ঝামেলা মনে হয়, আর এই যে ফ্যান দেয়া থাকে। তো আমরা যেহেতু ঘন ঘন করি আর শীতের দিনে বা কোরবানির সময় আমি বেলকনিতে বারবিকিউ স্ট্যান্ডটা এভাবে রেখেই দেই। আমি এখানে একটা ফ্যান রেখে দিয়েছি, এই ফ্যান দিয়েই বাতাস কমানো বাড়ানো, আসলে পুরো সময়টা আর বাতাসের প্রয়োজন হয় না, তো বাইরের বাতাসটা আছে তো বাইরের দিকে চলে যায় এই ধোঁয়াটা। প্রথমে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি, তা না হলে চিকেনটা লেগে যাবে। যেহেতু ছোট ছোট বেস পিস পাতলা করে কাটা, অল্প আঁচে করতে হবে এবং সময়ও কিন্তু বেশি লাগবে না। সামান্য মশলা আছে, এটা আমি একবার ব্রাশ করে দিব পরে। এখন আমি টোটালি ফ্যান বন্ধ করে রেখেছি, বাইরের যে হালকা বাতাস এটাই যথেষ্ট। একটু পর পরে উল্টে দিতে হবে। ঘন ঘন না উল্টালে বারবিকিউটা সুন্দর হবে না। আমি ব্রাশ করে নিচ্ছি, বারবার ব্রাশ করে নিলে তেল এবং এই মশলাটা তাহলে অনেক বেশি জুইসি হবে। ব্রাশ করার পর সাথে সাথে কখনোই উল্টানো যাবে না, তাহলে সমস্ত তেল মশলা নিচে পড়ে যাবে। কিছুক্ষণ আগে কুক হবে তারপর উল্টাতে হবে। কমপ্লিট হয়ে গিয়েছে, লাস্ট বার আমি স্পাইসগুলো ব্রাশ করেছি, এরপর আরেকবার উল্টে দিলেই হয়ে গেল। সমস্ত চিকেন রেডি। যতক্ষণ পর্যন্ত আমরা কয়লা দিয়ে একদম অথেন্টিকভাবে এই বারবিকিউ না করব, বারবিকিউ পিজার সেই আসল টেস্ট কিন্তু আসবে না, যতই আমরা চুলায় করি না কেন। অসম্ভব যে টেস্টটা আসা সেটা কিন্তু অথেন্টিক উপায়েই আসবে। এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি একটু দেখাচ্ছি ব্রেডটা কতটা সফট হয়েছে। এটা 10 মিনিট বেক করেছি জাস্ট, আমি দেখুন জাস্ট একদম তুলার মতো নরম, সব জায়গা একদম সফট। তো এটা আমি 10 মিনিট বেক করেছিলাম প্রিহিটেড ওভেনে, আগেও বলেছি, তবে ফ্রাই প্যানেও করা যায়। তো দেখুন আমি এখন সেই তৈরি করা সসটা দিয়ে দিচ্ছি। আমি বর্ডারেও একটু সস লাগিয়ে দিচ্ছি, কালারটা তাহলে সুন্দর আসে। প্রথমে একটু চিজ দিয়ে দিচ্ছি, ঘরে যেহেতু তৈরি করছি কম খরচে অনেক বেশি টেস্টের সাথে আমরা খেতে পারি, এজন্য চিকেনটা বেশি করেই দিব। ঘরে তৈরি পিজা আমার কাছে সবসময় বেশি মজা লাগে, কারণ ইচ্ছা মতো টপিং দেয়া যায় আর অনেক বেশি চিকেন দেয়া যায়।
আপনি যদি বিফ কালাভুনা পিজা করেন বা অন্য কিমা পিজা করেন, যে কোনো কিছুতে আপনি বেশি করে দিতে পাচ্ছেন। তো আমি ক্যাপসিকাম দিলাম, যার যেরকম ইচ্ছা সে সেরকম দিতে পারে, চিজটাও নিজের খুশি মতো। বিগ সাইজের পিজা করলে তাড়াতাড়ি করা হয়ে যায়। একটা পিজাতে আমি ক্যাপসিকাম দিচ্ছি, আরেকটাতে কিন্তু দিব না, এই যে বাকি অর্ধেকটা চিকেন দিয়ে দিব, কারণ আমার ছোট বেবি ক্যাপসিকাম পেঁয়াজ এসব কিছুই খায় না। তো আমার বড় ছেলে এবং আমরা খাবো, অনেক বড় সাইজের পিজা। এটা আসলে ওভেনের একটা ট্রে, তো আমি এটার মধ্যেই করেছি। তবে বড় ছেলে পিজা এটা দেওয়াও খাবে, আবার এটা ছাড়াও খাবে, ও ছোট ভাইয়ের সাথেও শেয়ার করবে, আবার এটা থেকেও খাবে। তো এই যে কিছু চিজ আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি আর কিছুই দিব না, কারণ বারবিকিউর যে ফ্লেভার আসছে এটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি একটা আর একটু ঝাল হওয়ার জন্য। প্রিহিটেড ওভেনে আবার 10 মিনিটের জন্য পিজাটা বসিয়ে দিলাম। এই পিজার সাইজটা একটু আমি বলছি, এটা 12 ইঞ্চি সাইজের পিজা, আর আজকে যে পরিমাণ ময়দা দিয়ে আমি পিজা তৈরি করেছি, এখানে কয়টা পিজা হয়েছে যদি জানতে চান, 12 ইঞ্চি সাইজের 2টা পিজা হয়েছে আর 10 ইঞ্চি সাইজের 1টা পিজা হয়েছে। কতটা সফট হয়েছে আমি একটু আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখালাম, আর কতটা পারফেক্ট হয়েছে ট্রাস্ট মি, দেখে যতটা বুঝতে পাচ্ছেন তৈরি করে খাওয়ার পর বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু পিজা, এবং বাচ্চারা বড়রা সবাই সাথে সাথেই শেষ করে ফেলবে। এটা অনেক বেশি টেস্টি একটা পিজা, অথেন্টিক বারবিকিউ পিজা রেসিপি। আমি তো সবসময়ই ঘরে তৈরি করি এবং এই পিজা খাওয়ার পর সবাই রেস্টুরেন্টের পিজার কথা ভুলে যাবে, বারবার ডিমান্ড করবে এই পিজাটা তৈরি করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আমাকে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।